আমার 23 দনপুর বিধানসভা কেন্দ্রের অন্তর্গত উরমায় অথবা কলমপুর গ্রাম পঞ্চায়েতে 5 নম্বর ওয়ার্ডে আমার টিপরা মথার সক্রিয় কর্মী আমার সহযোদ্ধা শ্রীয়ার বাড়িতে গতকালকে ঠিক 12:20 তখন স্থিতিকারীরা ওনার যে ঘরে আগুন লাগিয়ে দিয়েছে, তো সঙ্গে 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 উনি এটাকে দেখেন এবং আগুন জল দিয়ে নিবাই। তো এখানে পরিষ্কার কারা এই ঘটনার সাথে জড়িত থাকতে পারে। তো যখন সোহাগ মিয়া যখন টিপরা মথাতে জয়েন করে এবং সক্রিয়ভাবে কাজকর্ম চালায়, তখন থেকে একটা রাজনৈতিক দলের পক্ষ থেকে ওনার উপর অনেক সময় হুমকি ধমকি, এমনকি ওনার বাড়ির ছাগলগুলোও মানে চুরি করে নিয়েছে। তো এখন আমি এখানে এসে দেখলাম ওনার যে ক্লাস থ্রিতে মানে পড়াশোনা করছেন ওনার মেয়ে, ওনার বই ব্যাগ এবং দুইটা ড্রাম, চালের ড্রাম পোড়া গেছে, কাপড় চোপড় পোড়া গেছে। তো এখানে প্রশাসনের যারা এসেছেন এবং প্রশাসনের উপর আমার আবেদন থাকবো সুস্থ তদন্ত করার জন্য এবং যারা এখানে ঘটনার সাথে জড়িত দোষীদের আইনত কঠোর শাস্তি প্রদান করার জন্য। তো এরপরেও যদি এই দুষ্কৃতিকারীরা এলাকায় এইভাবে অশান্তি সৃষ্টি করতে চায় তাহলে আমরাও বসে থাকবো না, কারণ সংবিধান আমাদেরকে নিজের ব্যক্তি স্বাধীনতার অধিকার দিয়েছে। তো এলাকার সমস্ত অংশ জনগণের প্রতি আমার তৃপ্তা মতের পক্ষ থেকে আমার অনুরোধ থাকবো এলাকার শান্তি শৃঙ্খল বজায় রাখার জন্য। সবাইকে ধন্যবাদ। যখন 12:20 পরে আমার বলতে কি আগুন লাগাই দিছে। তোমার নাম নাই? আমার নাম হচ্ছে সোহাগ মিয়া। তারপর আমার মা আমার ভাই দেখতে পেয়েছে সহকারে সোহাগ ঘরে তো আগুন লাগাইছে, ও তো উঠটাই যদি আমার মেয়ের বই টই সব ফিরে গেছে, তাহলে ডাম ডুম সব ফিরে গেছে। যখন আমি টিপরা মাথা পার্টিতে জয়েন করি, পরের দিন রাত্রে আমার বাড়িতে ছাগল একটা খেয়ে গেছে। তারপরে বিজেপি তারা ধমকাধমকি করে টিপরা মাঠে করে যে বিপদ আছে, এই আছে এই আছে। বাইশে যদি আমার ঘরে আমি ঘুমাইতাম এই ঘরে, কালকে বাইশে আমি ঘুমাই জাগুন টাগুন লাগাই দিয়ে বা আমার বাড়িলে মারতে যাত, তো বাচ্চার ভিডিও করে লাগছে খেলতে ঘরে বাচ্চারা। তো আপনি কি চান সুস্থ বিচার? আমি চাই সুস্থ বিচার। কোন জায়গাটা? এটা কলমবেদ কলমবেদ পঞ্চায়েত 5 নম্বর ওয়ার্ড কলমবেদ পঞ্চায়েত। এই প্রশাসনের লোক আছে না? আছে। কাটা